अस्सलाम वालेकुम गाइस, आई एम मोहम्मद नबीद। अस्सलाम वालेकुम गाइस, आई एम अदनान सिद्दीक। दोस्तों, उम्मीद करते हैं आप सब लोग खैरियत से होंगे। और जैसा कि आप लोगों को पता है कि पूरे मुल्क में इस टाइम हफरा तफरी मची हुई है। एक वायरस आया हुआ है, कोरोना वायरस, जो कि मतलब कि आपको पता है कि लोग बीमार हो रहे हैं। तो सबसे पहले हम वीडियो को स्टार्ट करने से पहले ये आप लोग मशवरा इसलिए देते हैं क्योंकि इस टाइम आपको पता है कि कोई भी आप टीवी चैनल कोई भी ओपन कर लें उसमें इसी का जिक्र हो रहा होगा। एहतियाती आजकल तो न्यूज भी यही चल रही है मोस्टली। तो वैसे तो आपको हम आपके लिए वीडियोस बनाते ही रहते हैं। तो आज की जो वीडियो है वो इंडिया वर्सेस बांग्लादेश है, इकोनॉमी की, ठीक है, इकोनॉमी का कंपेयर है। तो वीडियो को स्टार्ट से लेकर एंड तक देखना है आपने, हमारे साथ देखना है, उसके बाद हम आपसे बात करते हैं। तो चलते हैं हम अपनी वीडियो की तरफ, लेट्स स्टार्ट। एक साइड बांग्लादेश की वीडियो है और एक साइड इंडिया का जानबो आज के रे वीडियो ते। বাংলাদেশ ও ভারতের মধ্যে আকারে যেমন বিস্তর ফারাক, অর্থনৈতিক ও সামরিক শক্তি হয়তো বেশি। পারমাণবিক শক্তিধর বিশাল এই প্রতিবেশীর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নানান চড়াই উতরাই পেরিয়ে চলছে। বাংলাদেশ নীরবে পথ চলে অনেক বিষয়ে ভারতের কাছে ঈর্ষার পাত্র হয়ে উঠেছে। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সূচক বলছে বাংলাদেশ অনেক ক্ষেত্রে এগিয়ে আছে ভারতের চেয়ে। হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে ভারত বনাম বাংলাদেশের অর্থনীতির তুলনামূলক বিশ্লেষণ তুলে ধরব, যার মধ্যে জিডিপি প্রবৃদ্ধি, মাথাপিছু আয়, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ, বৈদেশিক বিনিয়োগ, মাথাপিছু ঋণ ও সহজে ব্যবসা সূচকের মতো গুরুত্বপূর্ণ তথ্য থাকবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর নতুন চ্যানেল হিসেবে আমাদের এগিয়ে যেতে আপনার সহায়তা প্রয়োজন, তাই দ্য অল্টারনেটিভ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দক্ষিণ এশিয়ার বৃহৎ দেশ ভারত, দেশটির অর্থনীতির আকারও বিশাল। তবে বৃহৎ এই নরেন্দ্র মোদী দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর অর্থনীতিতে ভালো কোনো সুখবর নেই ভারতের জন্য। বিশ্ব বলছে মন্থর হয়ে পড়েছে ভারতের অর্থনৈতিক গতি। অপরদিকে গত 10 বছরে বাংলাদেশ অর্থনৈতিক উন্নতিতে শ্রেষ্ঠত্ব দেখিয়েছে। দেশটির গড় জিডিপি প্রবৃদ্ধি 7% বেশি। সামাজিক ও অর্থনৈতিক বিভিন্ন সূচকে বাংলাদেশ ভারতকে টক্কর দিচ্ছে, যাতে তকমা মিলেছে দক্ষিণ এশিয়ার নয়া টাইগার হিসেবে। এ পর্যায়ে দেখুন ভারত বনাম বাংলাদেশের অর্থনৈতিক পরিসংখ্যান। ভারতের জনসংখ্যা প্রায় 133 কোটি আর বাংলাদেশের জনসংখ্যা প্রায় 16 কোটি। ভারতের কাগজি মুদ্রাকে বলা হয় রুপি, টাকা বলা হয়। ২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশের মধ্যস্থ উৎপাদন প্রবৃদ্ধির হার 8.13%। $1 কিনতে ভারতীয়দের খরচ করতে হয় প্রায় 72 রুপি, অপরদিকে $1 বিপরীতে বাংলাদেশিদের গুনতে হয় প্রায় 85 টাকা। নমিনাল জিডিপির ভিত্তিতে বর্তমানে ভারত পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ, অপরদিকে বাংলাদেশের অর্থনীতি বিশ্বের 39তম। আবার পারচেজ পাওয়ার প্যারিটি বা পিপিপি বা ক্রয় ক্ষমতা সমতা সূচকে ভারতের অর্থনীতি তৃতীয়, অপরদিকে বাংলাদেশের অর্থনীতি 29তম। 2019 সালের প্রাক্কলিত হিসেব অনুযায়ী ভারতের গড় মাথাপিছু আয় $2,172, অপরদিকে বাংলাদেশের গড় মাথাপিছু আয় $1,909। ভারতের মোট এক্সটার্নাল ঋণের পরিমাণ $543 বিলিয়ন, অপরদিকে বাংলাদেশের মোট এক্সটার্নাল ঋণ $33 বিলিয়ন। বলছে ভারতের মাথাপিছু ঋণের পরিমাণ $1,350, অপরদিকে বাংলাদেশের মাথাপিছু ঋণের পরিমাণ প্রায় $600। ভারতের মুদ্রাস্ফীতির হার প্রায় 3.18%, বাংলাদেশের মুদ্রাস্ফীতির হার হিসেবে 5.6%। বিশ্বব্যাংকের ইজা ডুইং বিজনেস র্যাঙ্কিংয়ে 190 দেশের মধ্যে ভারতের র্যাঙ্কিং 63তম, অন্তরে বাংলাদেশের অবস্থান 168, অর্থাৎ বাংলাদেশ বেশ পিছিয়ে আছে। বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করতে এই সূচকে উন্নতি করার কোনো বিকল্প নেই। ভারতের মানুষের লাইফ এক্সপেক্টেন্সি বা গড় আয়ুষ্কাল 68.70 বছর,
অপরদিকে ভারত মানব উন্নয়ন সূচকে 136তম। নারী পুরুষ সমতায় বিশ্বের 149টি দেশের মধ্যে ভারতের অবস্থান 108তম। অপরদিকে এই তালিকায় বাংলাদেশের অবস্থান 48তম। আইএলও বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের এশিয়া প্যাসিফিক এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল আউটলুক 2018 উল্লেখ করা হয়, ভারতের বেকারত্বের হার মাত্র 6.1%, পক্ষান্তরে বাংলাদেশের বেকারত্বের হার 4.29%। 2018-19 অর্থবছরে ভারতের মোট রপ্তানির পরিমাণ 330 বিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে ভারত আমদানি করেছে 514 বিলিয়ন ডলারের পণ্য। 2018-19 অর্থবছরে 55.44 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করেছে বাংলাদেশ। একই সময়ে রপ্তানিতে আয় হয়েছে প্রায় 40 বিলিয়ন মার্কিন ডলার। ভারতের বৈদেশিক মুদ্রা রিজার্ভ প্রায় 448 বিলিয়ন মার্কিন ডলার, পক্ষান্তরে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ প্রায় 32 বিলিয়ন মার্কিন ডলার। 2019 সালে ভারতে সরাসরি বৈদেশিক বিনিয়োগের পরিমাণ 64 বিলিয়ন মার্কিন ডলার। অপরদিকে 2018 সালে বাংলাদেশের সরাসরি বৈদেশিক বিনিয়োগের পরিমাণ 3.61 বিলিয়ন মার্কিন ডলার। ভারতের যে অর্থনীতিকে নিয়ে এত গর্ব করা হয় তা দেশটির মানুষের সত্যিকার উন্নয়ন ঘটাতে ব্যর্থ হয়েছে। মুক্তবাজার অর্থনীতির বিরাট অর্জন বলে গণমাধ্যমে ভারতের অর্থনৈতিক বিকাশে যে ঢাক পেটানো হয় তা পক্ষপাতহীন নয়, বরং অনেকখানি সন্দেহজনক। ভারতীয় গণমাধ্যমে সে দেশের সাফল্য নিয়ে আলোচনা করতে গিয়ে হামেশাই চিন্তা টেনে আনা হয়, এতেও ফাঁকি আছে বলে মনে করেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। পক্ষান্তরে বর্তমান বাংলাদেশ নিজের ভবিষ্যৎ দেখে মানব সম্পদ উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে। ইত্যাদি বিষয় বাংলাদেশের অর্থনীতিকে বাধাগ্রস্ত করছে, যা একেবারে নির্মূল করতে না পারলে সুখী সমৃদ্ধ সোনার বাংলা করার স্বপ্ন পূরণ সম্ভব নয়। বাংলাদেশ ও ভারতের মতো দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তান। বর্তমানে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা শোচনীয় বলা যায়। ঋণের জালে জড়িয়ে পাকিস্তানের অর্থনীতি টক্কর দিচ্ছে। অর্থনীতিতে পাকিস্তান বনাম বাংলাদেশের তুলনামূলক বিশ্লেষণ জানতে এই ভিডিওটি দেখুন। ধন্যবাদ আপনাকে। পরবর্তী ভিডিওতে বাংলাদেশের সাথে কোন দেশের অর্থনৈতিক অবস্থার তুলনামূলক ভিডিও দেখতে চান তা আমাদের জানান কমেন্ট করে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অন্যান্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করতে পারেন ফেসবুকে। ওকে গাইস, তো কেসি লাগি আপ লোগোকে ইয়ে ভিডিও? ভিডিও কাফি মতলব শর্ট থি হামারে হিসাব সে, লেকিন ইয়ে হ্যায় কি উসমে জো কম্পারিজন থা আপ লোগোনে ভি দেখা হ্যায়, হামনে ভি দেখা, ইন্ডিয়ান পিপলস নে ভি দেখা হোগা, কিসি জগহ পে পিপলস নে ভি দেখা হোগা। তো জ্যাদা ইয়েহি থা কি আপস মে ডিফারেন্স জো থা ও কিয়া, কিসি জগহ পে জো হ্যায় ইন্ডিয়া আগে থা ওর কিসি জগহ পে জো বাংলাদেশ হ্যায় ও আগে থা, লেকিন ইতনা কুছ ও ডিফারেন্স নেহি থা, করিব হি করিব থা। আলবাতা তো দেখা যায় তো গ্রোথ জো হো রহি হ্যায় ও বাংলাদেশ মে বহুত জ্যাদা হো রহি হ্যায় ওর ইন্ডিয়া মে ভি, তো এক টাইম আয়েগা এসা কি দোনো বরাবর আ জায়েঙ্গে। তো এক থ্যাংকস ইয়ে করনা হ্যায় কি জো আপনে এন্ড মে পাকিস্তান কে বারে মে জো বাত কি তো হামে ভি আচ্ছা লাগা। তো और दूसरा गाइस ये कि हम लोगों को, आपको पता है कि बंगाली लैंग्वेज उस तरह नहीं आती जिस तरह आप लोगों को आती, जहरी बात है आपकी कंट्री की लैंग्वेज है, तो हमें जो समझ आती है वो हम आप लोगों के साथ कैसे हम शेयर करते हैं। बाकी जो हमें नहीं समझ आती है वो आप लोग कमेंट में हमें बताया करें कि कहाँ पर हम गलत हैं और कहाँ पर हम सही हैं। तो बाकी ये शॉर्ट सी वीडियो थी जो आपने देखी है, एक कंपैरिजन था और काफ़ी अच्छा कंपैरिजन था, बांग्लादेश की डेवलपमेंट जो इतनी फास्ट जा रही है, ठीक है, तो वो इंडिया को टच कर रही है और वैसे भी बांग्लादेश दूसरे नंबर पर आ रहा है, ठीक है, अपना तरक्की के लिहाज से। तो बड़ी खुशी होती है ऐसी वीडियोज़ देखने के लिए। हमारे चैनल के साथ कनेक्ट रहें, मैं अपना हमारे चैनल को सब्सक्राइब कर लें, बेल आइकन को प्रेस कर लें ताकि हमारी हर आने वाली वीडियो आप तक पहुंच सके।
तो इसी तरह की वीडियो देखने के लिए मिलते हैं नेक्स्ट टाइम, तब तक के लिए अल्लाह हाफिज़। अल्लाह हाफिज़।